মাছ। খেতে খুব সুস্বাদু ও পুষ্টিকর। শরীরের রং কালচে সবুজ বা বাদামি সবুজ। কই মাছ সাধারণত খাল বিল, প্লাবনভূমি, হাওড় বাউড়, পুকুর, দেখি, ডোবানালা এবং নিমজ্জিত ধান খেতে পাওয়া যায়। তবে এ মাছ আগাছা, দল, কচুরিপানা, পচা পাতা ও ডালপালা অধ্যুষিত জলাশয়ে স্বচ্ছন্দে বসবাস করে থাকে। কই মাছ জুপ্লাংটন, ক্ষুদ্র জলজ পোকামাকড় ও তাদের শুককীট, শৈবাল এবং পুকুরের তলায় সঞ্চিত জৈব পদার্থ খেয়ে থাকে। বর্তমানে কই মাছের কৃত্রিম প্রজনন ও পোনা উৎপাদন করা সম্ভব হয়েছে। এ মাছ ছ মাসের মধ্যেই পরিপক্ক হয় এবং প্রজনন করে, ফলে এ মাছ চাষের পথ সুগম হয়েছে। বাংলাদেশের মৎস্য খামারি ও বেকার যুবকেরা এই মাছ চাষ করে। প্রাকৃতিক কই আর চাষের কইয়ের মধ্যে পার্থক্য। প্রাকৃতিক কই ছোট, কম মাংসল ও লম্বাটে ধরনের। চাষের কই তুলনামূলকভাবে বড়, মাংসল ও চওড়া ধরনের। ছোট অবস্থায় কালচে ধরনের, পরিপক্ক অবস্থায় পিঠের দিকে বাদামি সবুজ ও পেটের দিকে হালকা হলুদ রঙের হয়। হালকা ফ্যাকাশে ধরনের, দেহে ছোট কালো কালো দাগ বা স্পট আছে, পাখনাগুলো হালকা হলুদ রঙের হয়। কানকোর পিছনে একটি মাত্র কালো ফোঁটা থাকে। কানকোর পিছনে একটি ও সারাদেহে অনেক কালো কালো ফোঁটা থাকে। মুখ প্রান্তিক ও ভি আকৃতির, মুখ বড় প্রশস্ত ও ইউ আকৃতির। গায়ের কাটা শক্ত, তুলনামূলক নরম। চাষের কই মাছের খাবার রেণু অবস্থায় অর্টোমিয়া, ক্ষুদ্র জুপ্লাংটন, ক্ষুদ্র জলজ পোকামাকড়। জুভেনাইল অবস্থায় ক্ষুদ্র জুপ্লাংটন, ক্ষুদ্র জলজ পোকামাকড় ও লাল কেঁচো। বয়প্রাপ্ত অবস্থায় ক্ষুদ্র জলজ পোকামাকড়, কেঁচো, ক্ষুদ্র চিংড়ি, ফড়িং ও পচনরত প্রাণীজ। চাষের কই মাছের গুরুত্ব। অধিক ঘনত্বে চাষ করা যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। একটি চাষের কই মাছ 180 গ্রাম থেকে 200 গ্রাম পর্যন্ত 6 মাসে ওজন হয়। স্বল্প গভীরতা সম্পন্ন পুকুরে অধিক ঘনত্বে এদের সহজেই চাষ করা যায়। অন্যান্য মাছের তুলনায় চাহিদা ও বাজার মূল্য বেশি। অতিরিক্ত শ্বসন অঙ্গ থাকায় এরা বাতাস থেকে অক্সিজেন নিয়ে বেঁচে থাকতে পারে। জীবন্ত অবস্থায় বাজারজাত করা যায় এবং কিছুদিন জিয়ে রেখে খাওয়া যায়। এদেশের আবহাওয়ায় কই মাছের চাষ অধিক লাভজনক। অল্প লোনা পানিতে চাষ করা যায়। আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা। কৃত্রিম প্রজনন ও পোনা উৎপাদন কৌশল। প্রজননক্ষম মাছ সংগ্রহ ও পরিচর্যা। প্রথমে পুকুরের প্রতি শতাংশে 1 কেজি হারে চুন প্রয়োগ করতে হবে। অক্টোবর ডিসেম্বর মাসের মধ্যে প্রাকৃতিক জলাশয় থেকে সুস্থ সবল ব্রুড মাছ সংগ্রহ করে প্রতি শতক পুকুরে 100 থেকে 150টি করে মজুদ করতে হবে। মাছের দৈহিক ওজনের 5 থেকে 6% হারে সম্পূরক খাবার প্রয়োগ করতে হবে। পুকুরে প্রাকৃতিক খাবার তৈরির জন্য প্রতি শতকে গোবর 5 থেকে 7 কেজি, ইউরিয়া ও টিএসপি সার 100 গ্রাম হারে 7 দিন পরপর পুকুরে দিতে হবে। নিয়মিতভাবে পুকুরে জাল টেনে মাছের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে, তবে ঘন ঘন জাল টানা যাবে না। স্ত্রী ও পুরুষ কই মাছ শনাক্তকরণ। স্ত্রী মাছ অপেক্ষাকৃত বড় হয়ে থাকে। পুরুষ মাছ স্ত্রী মাছ অপেক্ষা আকারে ছোট হয়ে থাকে। পেট বেশ ফোলা ও নরম থাকে। পেট কম ফোলা ও শক্ত থাকে। উপযুক্ত প্রজননকালীন সময়ে পেটে আস্তে চাপ দিলে ডিম বের হয়ে আসে। উপযুক্ত প্রজননকালীন সময়ে পেট কিছু সতর্কতা অবলম্বন। স্বাস্থ্য পরীক্ষা ও খাদ্যহার নির্ণয়ের জন্য প্রতি 10 থেকে 15 দিন পরপর নমুনা পরীক্ষা করা উচিত। অধিক প্রোটিন সমৃদ্ধ খাবার সরবরাহ করলে পুকুরে ফাইটোপ্লাটনের ব্লুম দেখা যায়। সেজন্য 15 দিন পরপর পুকুরের পানি পরিবর্তন করা আবশ্যক। সাধারণত শীতকালে কই মাছে ক্ষত রোগ দেখা যায়। এজন্য শীতের পূর্বেই কই মাছের বাজারজাত করা উচিত। প্রতি শতাংশে 1 কেজি হারে লবণ 2 থেকে 3 দিন পরপর পানির সাথে মিশিয়ে সমস্ত পুকুরে ছিটিয়ে দিতে হবে। শীতকালে মাছের ঘনত্ব কমিয়ে প্রতি শতাংশে 150 থেকে 200 এর মধ্যে আনতে হবে এবং হররা টানা থেকে বিরত থাকা ভালো।
কই মাছকে কোনো অবস্থাতেই বিরক্ত করা যাবে না। সব মাছকে একসাথে জাল টেনে দেখার প্রয়োজন নেই। কই মাছ অধিক ঘনত্বে চাষ করা যায়, এজন্য এ মাছ খাঁচায় চাষের জন্য অধিক উপযোগী। খাঁচার চেয়ে নির্মাণ ব্যয় তুলনামূলকভাবে কম নাইলনের মশারি বা হাঁপায়, তাই হাঁপায়ও কই মাছ চাষ করা যায়। দৈনিক খাদ্য গ্রহণের সময় সকাল 7টা, দুপুর 2টা, বিকেল 5টা, রাত 10টা লক্ষ্য রাখতে হবে তাপমাত্রা হার কত। এক একর আয়তনের পুকুরে কই মাছ চাষের আয় ব্যয় হিসাব। পুকুর প্রস্তুতি 15,000 টাকা, জমির ভাড়া পুকুর 35,000 টাকা, নেট দিয়ে বেড়া 5,000 টাকা, পোনার মূল্য 1,15,000 পোনা 1 টাকা হারে 1,15,000 টাকা, ঔষধ 5,000 টাকা, পানি সরবরাহ সেচ মাছ ধরাকালীন 10,000 টাকা, খাদ্য 18,000 কেজি 25 টাকা দরে 4,50,000 টাকা, জনশক্তি 20,000 টাকা, অন্যান্য খরচ 10,000 টাকা, মোট 6,65,000 টাকা। আয় চাষকালীন সময়ে 15% পোনার মৃত্যু ধরে এবং প্রতি মাছ 90 গ্রাম ওজন হিসেবে 1,00,000 মাছের মোট ওজন হবে 9,000 কেজি। প্রতি কেজি মাছের বাজার মূল্য 140 টাকা দরে 9,000 কেজি মাছের বিক্রয় মূল্য 12,60,000 টাকা। মুনাফা বা লাভ 5,95,000 টাকা। বিনিয়োগের ওপর মুনাফার হার 50% প্রায়।